2021 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে ঘর ভাঙানোর খেলা। কেন্দ্রের শাসক দল ছেড়ে রাজ্যের শাসক দলে আসার হিড়িক ঝাড়গ্রাম জেলা জুড়ে। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি দলের মধ্যে সাংগঠনিক রক্তক্ষরণ অব্যাহত। প্রতিদিনই জেলায় বহু বিজেপি কর্মকর্তা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, বাদ যায়নি ঝাড়গ্রামও। শনিবার ঝাড়গ্রাম জেলার জামবানি ব্লকের দুবরা ও 7 নম্বর অঞ্চলের খাটকুড়া সাংসদের বান্না গাজার বুথ থেকে 50টি আদিবাসী পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন প্রসূন সরঙ্গী ও জামবানি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশীত মাহাতো মহাশয় এবং দুবরা অঞ্চলের প্রধান মাননীয় দেবেন সোরেন। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে জঙ্গলমহল থেকে ধীরে ধীরে নিজেদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর তাদের ভেঙে যাওয়া সাম্রাজ্য একটু একটু করে দখল নিচ্ছিল বিজেপি। লোকসভা ভোটে এই জঙ্গলমহল চমকপ্রদ জয় লাভ করেছিল বিজেপি। তৃণমূলের হাত থেকে তারা মুখের গ্রাস যেন ছিনিয়ে নিয়েছিল, কিন্তু কয়েক মাসের পাশার দান উল্টে গেল, আবার পরিস্থিতির বদল দেখা দিল। দলে দলে বহু বিজেপি নেতা কর্মী বিজেপি ত্যাগ করে পুনরায় তৃণমূলে ফিরে যেতে শুরু করলেন। ঝাড়গ্রাম জেলার এমনই দৃশ্য চোখে পড়েছে। মা বোনেরা এবং আমাদের যুব সহকর্মীরা যারা এতদিন নির্লিপ্ত ছিলেন অথবা বিজেপির সাথে ছিলেন, দিদির উন্নয়নের প্রশ্নে এবং আমাদের সমস্ত কথা শোনার পর তারা ধীরে ধীরে খাটকুড়া এলাকার মানুষের শান্তি এবং উন্নয়ন, খাদ্য বস্ত্র বাসস্থান, দিদির সমস্ত কিছুকে সামনে রেখে যে লড়াই চলছে দিদির হাত শক্ত করার জন্য আজকে তারা এখানে জয়েন করলেন। ঝাড়গ্রাম থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।